আলু উৎপাদনের অন্যতম শীর্ষ জেলা মুন্সিগঞ্জে অবশেষে আবাদের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। শীতের মধ্যেই আলুর জমিতে কৃষকের ব্যস্ততা, সে খবর আমরা জানব। মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল, যাব তার কাছে। রকম রোগবালাইয়ের আশঙ্কা দেখা দিয়েছে এবং আপনারা লক্ষ্য করছেন যে এখানকার কৃষক কিন্তু জমিতে কীটনাশক ছিটাচ্ছেন এবং এই দৃশ্য কিন্তু জেলার সর্বত্র ছড়িয়ে পড়েছে। এবং কৃষি বিভাগ বলছে যে লেট ব্লাইট এবং আর্লি ব্লাইট এই দুটি যে রোগ, যেগুলো আলুর জমির মরক, সেগুলোর কিন্তু আশঙ্কা দেখা দেওয়ার কারণেই তারা পরামর্শ দিচ্ছেন যে জমিগুলোতে এই কীটনাশক ছিটানোর জন্যে। এবং এখানে যে আলু উৎপাদনের অন্যতম শীর্ষ জেলা, এইখানে কিন্তু 10,56,483 মেট্রিক টন আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নিল। এখানে যেই অসময়ের বৃষ্টি এবং এই শীত এবং রোগবালাইয়ের আশঙ্কার কারণে কিন্তু সেই লক্ষ্যমাত্রা নিয়ে আশঙ্কা রয়েছে। তারা বলছেন যে লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে আবাদের, কিন্তু উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে চ্যালেঞ্জ। এর মূল কারণ হচ্ছে যে এই রোগবালাইয়ের আশঙ্কা, একই সঙ্গে যে এখানে অসময়ে বৃষ্টি হয়েছে, আপনারা দেখছেন কিছু কিছু গাছ বড় এবং কিছু কিছু গাছ ছোট, এইগুলো কিন্তু দ্বিতীয় দফায় রোপণ করা হয়েছে। এবং পুরো যে জমি এলাকাটি বিল জুড়ে কিন্তু এই আলু সবুজ কার্পেটের মতো দেখা যেত, কিন্তু সেখানে কিন্তু এখন আপনারা দেখছেন যে গাছ ছোট এবং কিছু কিছু গাছ বড়, এবং এই কারণেই কিন্তু এই যে আলুর যে মৌসুম, সেই মৌসুম ছাড়িয়ে লামি, তারা স্থানীয় ভাষায় বলে যে বিলম্বিত। জানেন যে এখন বাজারে কিন্তু নতুন আলু 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং চ্যালেঞ্জ মোকাবেলা করে তারা আলু রোপণ করেছেন। এবং আপনারা জানেন যে এখন বাজারে কিন্তু নতুন আলু 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং অনেকে কিন্তু অপরিপক্ক আলু, যেগুলো আগাম আলু চাষ করা হয়েছিল, সেগুলো কিন্তু ছোট সাইজের আলু বাজারে নিয়ে যাচ্ছে। এবং এই যে বিলম্বিত রোপণের আলু, সেই আলুগুলোকে কীভাবে উৎপাদনের হার সঠিক জায়গায় নিয়ে দেওয়া যায়, সেই কারণে কিন্তু রোগবালাই প্রতিরোধের জন্যে এবং এই যে শীতের প্রকোপ, সেগুলো মোকাবেলা করার জন্য কিন্তু কৃষি বিভাগ তৎপর রয়েছে। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের আলুর সবশেষ। মুন্সিগঞ্জ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল।